একবারের কথা, মনোহর নিজের বউ রিমা, ছেলে মলু আর মেয়ে পিঙ্কির সাথে দিল্লিতে থাকত। মনোহরের ভালো চাকরি ছিল, প্রতি বছর গরমকালে ও 10 দিনের ছুটিও পেত। ওই ছুটিতে মনোহর প্রতি বছর নিজের পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেত। এইবারও ও ঘোরার প্রোগ্রামটা বানায় আর ট্রেনের 4টে টিকিট বুক করে। সবাই অনেক উৎসাহিত থাকে। রিমা সবার জিনিসপত্র গুছিয়ে দেয়। রাতের ট্রেন থাকে তাই সবাই ট্যাক্সি করে স্টেশনে পৌঁছে যায়। ওগো, ট্রেন তো আসেনি। আমি তো বলেইছিলাম ট্রেন 11:30টার সময়, কিন্তু তুমি 10:30 থেকেই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে চলো, এরকমই করতে থাকলে এবার নাও ভোগো। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি এলাম, দেরি তো হয়নি। আমরা কিছুক্ষণ এখানেই বসে যাই। সবাই স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করতে লাগে। অনেকক্ষণ পর ওখানে একটা ট্রেন আসে। নাও, ট্রেন এসে গেছে, চলো এখন আরামসে চড়ি, কোনো তাড়াঘুড়ো করার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, আর বাচ্চারা তাড়াঘুড়ো করবি না, আরামসে চড়বি। হ্যাঁ বাবা। সবাই ট্রেনে উঠে গিয়ে নিজের বগিতে গিয়ে নিজের সিট নিয়ে বসে পড়ে। বাচ্চারা বাইরে দেখতে চাইছিল বলে জানলার ধারে গিয়ে বসে পড়ে। বাবা, এই ট্রেনটা কখন চলবে? এক্ষুনি বাবা, সবাই ট্রেনে চড়ে যাক একবার, তারপরেই ট্রেন চলবে। তোমরা জানলা দিয়ে হাত বার করো না, ঠিক আছে? হ্যাঁ মা, আমরা হাত বার করব না, দূর থেকে শুধু দেখব। তারপর ট্রেনটা চলে, বাচ্চারা অনেক খুশি থাকে। রিমা আর মনোহর বাচ্চাদেরকে দেখে অনেক খুশি হতে থাকে। বাচ্চারা বাইরে দেখতে থাকে, কিন্তু রাত হওয়ার কারণে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। বাচ্চারা এত মজা করতে থাকে যে তারা ঘুমোতেই চায় না। বাবা, এবার অনেক রাত হয়ে গেছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে যখন উঠবে তখন আমরা পৌঁছে যাব, বুঝেছো? কালকে কত ঘুরবো তো আমরা। হ্যাঁ বাচ্চারা, তোমার মা একদম ঠিক বলছে, চলো ভালো বাচ্চার মতন গিয়ে ঘুমিয়ে পড়ো। মনোহরও সকাল 8টার আলার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ে। ট্রেন চলতে থাকে আর সবাই ঘুমোতে থাকে। তারপর মনোহরের আলার্মটা বাজে আর ওর ঘুম ভাঙে। ও ঘড়ি দেখে তোটাতে 8টা বাজে। ও জানলা থেকে বাইরে দেখে তো ওখানে সব অন্ধকার থাকে আর ট্রেনটা থেমে গিয়ে থাকে। ও নিজের বউকে ডাক দেয়। রিমা, রিমা দেখো, সকাল 8টা বেজে গেছে কিন্তু তাও অন্ধকার। তোমার ঘড়িটা নিশ্চয়ই খারাপ, অন্য কাউকে জিজ্ঞেস করো। ও আশেপাশে লোকেদেরকে জিজ্ঞেস করে, কিন্তু তারাও চিন্তিত থাকে যে তাদের ঘড়িতেও 8টা বাজছে কিন্তু বাইরে অন্ধকার আছে। আজব ব্যাপার তো, সবার ঘড়ি কি একটু খারাপ হয়ে গেছে? চলো একবার বাইরে গিয়ে দেখা যাক। হ্যাঁ দাদা, চলুন দেখে আসি। মনোহর আর পাশের সিটের রমেশ দুজনে বাইরে যায়। তাদের সাথে অন্যরাও চলে যায়। যখন ওরা বাইরে যায় তো দেখতে পায় যে ট্রেনটা একটা নিস্তব্ধ ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছে আর সামনে একটা ভাঙা বাড়ি। সবাই অনেক চিন্তিত হয় আর ড্রাইভারের কাছে যায়। ও দাদা, আপনি কোন জায়গায় ট্রেন থামিয়েছেন একটু বলবেন? জায়গাটা তো চিনতেই পারছি না, সকাল 8টা বেজেছে তাও বাইরে এত অন্ধকার, কিসের জন্যে? ট্রেনের ড্রাইভার মুখ ঘুরিয়ে বসে থাকে, কিন্তু যখন ও নিজের মুখটা ঘোরায় তো তার মুখ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওটা একটা ভয়ঙ্কর ভূত থাকে আর ড্রাইভারের সব পাশেই পড়ে থাকে। সবাই জোরে চিৎকার করে, ভূত, এ তো ড্রাইভারকে মেরেই ফেলেছে। হ্যাঁ, আমি একে মেরে ফেলেছি আর এই ট্রেনটাকে চুরি করে এখানে এনেছি, আর তোমরা সবাই আমার কাছে বন্দী হয়ে গেছো। এটা আমার এলাকা, তোমরা এইখান থেকে বেঁচে আর ফিরতে পারবে না। এই জায়গা সব সময় অন্ধকার থাকে, কারণ আমার যে অন্ধকার ভীষণ পছন্দ। কি, এই আমরা কোথায় ফেঁসে গেলাম? আমাদেরকে যেতে দাও, আমাদেরকে এইভাবে বন্ধি কেন করেছো? হ্যাঁ প্লিজ, আমাদের যেতে দাও, ভিতরে আমাদের পরিবার আছে, আমাদের বাচ্চারা আছে। হ্যাঁ, কিন্তু এখন কেউ কোথাও যেতে পারবে না, তোমরা আমার জগতে বন্দি থাকবে চিরকালের জন্যে, আর তোমরা আমার গোলাম হয়ে এখানে থাকবে।
অনেকক্ষণ যখন ওরা ভেতরে যায় না তো বাকি লোকেরাও ট্রেনের বাইরে চলে আসে, আর ধীরে ধীরে ট্রেনের বাইরে লোকেরা জমা হয়ে যায়। যখন সবাই পরস্পরকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, তখনই ভূত ট্রেন থেকে বাইরে চলে আসে। সবাই ওটাকে দেখে চিৎকার করে আর এদিক ওদিক পালায়। ভূত, ভূত! সবাই একটু শান্ত হয়ে যাও, আমাদের সাহস দেখিয়ে কাজ করতে হবে। তুই তো খুব সাহসী দেখছি, কিন্তু তোর সাহস এইখানে কোনো কাজে আসবে না। তুই আর তোর পরিবার এইখান থেকে আর বেরোতে পারবি না। ভূত হেসে ওখান থেকে চলে যায় আর সামনের ভাঙা বাড়ির ভেতরে চলে যায়। তার যাওয়ার পর সবাই পরস্পরের সাথে কথা বলতে থাকে। আরে দাদা, একই সমস্যায় পড়ে গেলাম আমরা, ট্রেনটা আমাদেরকে কোথায় নিয়ে এলো? হে ভগবান, আমি তো ভগবানের দর্শনের জন্য যাচ্ছিলাম, কিন্তু এখানে তো ভূতের দর্শন করতে হচ্ছে। হায় রে ভগবান, আমি এইভাবে মরতে চাই না। আমরা কি এখান থেকে কখনো ফেরত যেতে পারবো না? না না, এটা হতে পারে না। যদি এই ট্রেনটা নিজের থেকে অন্য জগৎ থেকে এই জগতে আসতে পারে, তাহলে এই জগৎ থেকে বেরোতেই পারবে, হতেই হবে সেটা। ব্যাস, আমাদের শুধু ওই রাস্তাটা খুঁজে বার করতে হবে। সবাই শোনো, আলাদা আলাদা গিয়ে খোঁজো, আর বাইরে বেরোনোর কোনো রাস্তা বার করে এখানে দেখাও। সবাই চারিদিকে ছড়িয়ে যায়, কেউ জঙ্গলের রাস্তা খোঁজে তো কেউ ট্রেনের আশেপাশে। কয়েকজন ভাঙা বাড়িতে যায়, বাকিজন অন্য জায়গায়। কেউ কোনো সূত্র পায় না, আর সবাই ক্লান্ত হয়ে একই জায়গায় ফিরে আসে। লোকেরা বাঁচার আশা ছেড়ে দেয়, তখনই ভূত নিচের ঘুম পূরণ করে চলে আসে। আমার এখন খুব জোর খিদে পেয়েছে, এই বাচ্চাটা তো খুব মিষ্টি দেখতে, আজ আমি একেই বরং খাই। না না, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচিয়ে নাও। ভূত মনুর হাত ধরে তাকে নিয়ে যেতে লাগে। রিমার মনোহর ভূতের আগে হাত জড়ো করে। আমার বাচ্চাকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও। ভূত কারুর কথা শোনে না আর মনুকে টেনে নিয়ে চলে যায়। দূরে আগুন জ্বলতে থাকে, যার উপরে একটা বড় কড়াই থাকে, ওটাতে গরম তেল ফুটতে থাকে। ভূত মনুকে গাছের সাথে বেঁধে দেয়। মনু বেচারা চিৎকার করতে থাকে, কিন্তু আর কিছুই করতে পারে না। অন্যদিকে মনোহর নিজের বাচ্চাকে বাঁচানোর আর ওখান থেকে পালানোর রাস্তা খুঁজতে লাগে। কোথাও না কোথাও কোনো না কোনো রাস্তা তো হবেই। হ্যাঁ, একবার ড্রাইভারের সিটে গিয়ে আমি দেখেই আসি। ঠিক। মনোহর ফিরে ড্রাইভারের সিটে যায়। ও দেখে যে ড্রাইভার এখনো জীবিত আছে। ও ড্রাইভারকে তাড়াতাড়ি জল খাওয়ায়। দাদা, ও দাদা, উঠুন, উঠুন না। তুমি তুমি বেঁচে আছো, ভগবানের অনেক কৃপা যে তুমি বেঁচে আছো। ওই ওই ভূত আমাদের এখানে নিয়ে এসেছে, আর আমার বাচ্চাকে এখন খেতেও চলেছে। আমি সব রাস্তা খুঁজে দেখেছি, কিন্তু আমি কোনো রাস্তা পাইনি। এখন আপনি বলুন কি করার আছে। রাস্তা তো সামনেই আছে। সামনে? কোথায় সামনে? হ্যাঁ, ওই ওই সামনে যে একটা বড় গাছ আছে না, ওইটা, ওইখানে দেখো একটা বড় গাড্ডা করা আছে, ওটাই বাইরে যাওয়ার একটা রাস্তা। হ্যাঁ, ওটাই। মনোহর সবার কাছে ফিরে গিয়ে তাদেরকে চুপি চুপি ট্রেনে বসতে বলে। সবাই এক এক করে ট্রেনে গিয়ে বসে পড়ে আর ভূতের কোনো সন্দেহ হয় না। তারপর মনোহর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যায়। তুই আবার এসে গেলি, তুই এবার যাবি কি যাবি না? না না, আমি শুধু নিজের বাচ্চাটাকে একবার গলায় জড়িয়ে ধরে এখান থেকে চলে যাব। ও, ঠিক আছে। মনোহর মনুকে জড়িয়ে ধরে আর তারপর তার কানে কিছু আস্তে আস্তে বলে। আমি তোর হাতটা খুলে দিচ্ছি, কিন্তু এরম ভাবেই থাকবি, যেন তোর হাতটা বাঁধাই আছে। মনোহর চুপি চুপি মনুর হাতের দড়িটা খুলে দেয়, কিন্তু মনু নিজের হাত পেছনেই রাখে। তারপর ও যখন যেতে থাকে, তখন ওই ভূতকে সেই ফুটন্ত তেলে ধাক্কা দিয়ে দেয়। তারা দুজনে জোরে ট্রেনের দিকে ছুটে যায়। ড্রাইভার ট্রেনটা চালানোর জন্য তৈরি থাকে। যেই ওরা ট্রেনে ওঠে, ড্রাইভার ট্রেনটাকে গাছের মধ্যে ঢুকিয়ে দেয়।
তারপর হঠাৎ অন্ধকার হয়ে যায়। সবাই নিজের জগতে ফিরে আসে, সবাই অনেক খুশি হয় আর মনোহরকে তার সাহসের জন্য ধন্যবাদ জানায়।